আমরা এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এখানে এক্স এখানে এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান

প্লাস ওয়ান বাই ওয়াই এর জায়গায় কি লিখবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এখানে যোগ করো এখানে এক্স প্লাস ওয়ান এখানে দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান যদি আমাদের এলসিএম হয় তাহলে এখানে ওয়ান প্লাস এক্স তো কেটে গেলে হবে ওয়ান ঠিক আছে কেটে গেলে হবে ওয়ান তাহলে এখানে দেখো যেটা দিয়েছে যে ভ্যালুটা তার কোনো কাজ নেই যে ভ্যালুটা দিয়েছে এখানে তার কোনো কাজ নেই ঠিক আছে আর তুমি এখানে দেখো এক্স ফোর তোলু কি হবে রুট থ্রি তো এবার আমরা এই যে মাঝখানের চিহ্নটা আছে নেগেটিভ এর অপোজিট চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করব তাহলে সেভেন প্লাস

মাইনাস ফোর রুট থ্রি স্কোয়ার নিচে থাকছে সেভেন স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি স্কোয়ার তাহলে ওপরে থাকছে সেভেন প্লাস রুট থ্রি আর নিচে সেভেন স্কোয়ার আর চার স্কোয়ার ষোলো ঠিক আছে তাহলে আটচল্লিশ মাইনাস কত এক তোমরা দেখবে এটা স্কোয়ার আর এটা এদের ডিফারেন্স যদি ওয়ান হয় তাহলে রেসি প্রকাল যদি আমরা করি ওয়ান বাই যদি আমরা করি তাহলে কেবলমাত্র সাইনটা চেঞ্জ হবে এখানে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে আর যদিও এটার কোনো প্রয়োজন নেই এখানে এখানে এটার কোনো প্রয়োজন নেই তো ওয়াই এর জায়গায় আমরা ওয়ান বাই এক্স বসালে আমরা ডিরেক্টলি অ্যান্সার পেয়ে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেন দেখো বলছে এ ইজ ইকুয়াল টু রুট সেভেন দেখো এই চিহ্নটা প্লাসের জায়গায় হয়েছে তো আমরা ঠিক আগের কোশ্চনের মতোই যদি এখানে এবি বার করি দেখো এতে কি হবে রুট ওবার অফ ফর্টি সেভেন প্লাস

মাইনাস বি স্কোয়ার এখানেও ঠিক তাই মাইনাস বি স্কোয়ার ঠিক আছে মাইনাস বি স্কোয়ার এখানে আমাদের কত হচ্ছে আচ্ছা এইটা না সিক্সটি না হয় সিক্সটি হবে এটা এটা সিক্সটি করে দাও তাহলে এখানে যদি হয় তাহলে ওপরে দেখো সাতচল্লিশ মাইনাস একচল্লিশ এখানে 69 মাইনাস তেষট্টি এটা কেটে গিয়ে ওয়ান আসছে অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান তাহলে বি ইজ ইউকাল টু ওয়ান বাই এ তাহলে এখানে ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এর জায়গায় প্লাস এখানে এ বাই এ প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান কেটে গিয়ে দেখো আলটিমেটলি ওয়ান তোমরা যেটা করবে এখানে পঁয়ষট্টির জায়গায় তেষট্টি করে দাও হ্যাঁ তাহলে এটা ওয়ান আসবে পঁয়ষট্টি জায়গায় তেষট্টি করবে চার নম্বরটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কি বলেছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে মনে রাখবে এক্স ইকুয়াল টু ওয়ান হলে তবেই এটা হয় কারণ ওয়ান ছাড়া আর কোনো এরকম সংখ্যা নেই যে যে সংখ্যাটা এবং তার অনন্যককে যোগ করলে টু হয় তো ওয়ান প্লাস ওয়ান করলে এটা টু হয় বা তুমি এটাকে সলভ করলে এক্স ইকুয়াল টু ওয়ানই আসবে তাহলে এখানে ওয়ান টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার টেন তাহলে ওয়ান প্লাস ওয়ান কি হবে টু একই রকম ভাবে এখানে ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড তো ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড মানে ওয়ান আর ওয়ান বাই ওয়ান ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান কি না টু হবে এখানে এই যে নাইন নাইনটি নাইন আছে না এখান থেকে নাইন নাইনটি সেভেন তুমি পি কে দিয়ে দাও

প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফাইভ তো ওয়ান প্লাস ওয়ান করলে কি হবে টু হবে ইজ টু এখানে দেখো এখানে যে এই যে পাঁচ রয়েছে এখান থেকে তিন আমি এদিকে দিয়ে দিলাম তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইজ কাল টু এখানে দুই এবার এই এক্স মাইনাস থ্রি এবং ওয়ান বাই এক্স মাইনাস থ্রি টু তখনই হবে যখন এক্স মাইনাস থ্রি এর ভ্যালু ওয়ান হবে এখান থেকে আমরা বলতে পারি টু ফোর তাহলে এখানে আমাদের ফোর কিউব মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান ফোর কিউব চৌষট্টি মাইনাস চারের স্কোয়ার ষোলো প্লাস তিন আটচল্লিশ প্লাস তিন দেখো মাইনাস ওয়ান মাইনাস টু দেখতে পাচ্ছি এটা তখনই সম্ভব যখন এক্স ইকাল টু মাইনাস ওয়ান হবে এক্স ইকাল টু মাইনাস ওয়ান হলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান করলে মাইনাস টু হয় অর্থাৎ এক্স টু কি হবে না মাইনাস ওয়ান হবে ওকে এক্স ইকাল টু এখানে কি হবে মাইনাস ওয়ান তাহলে এবার আমরা যদি পরেরটায় দেখি যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার সাঁত্রিশ মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গিয়ে কি হবে কেটে গিয়ে জিরো হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গিয়ে জিরো হবে ঠিক আছে এবার পরের কোয়েশ্চেনটা দেখো একই রকম ভাবে তোমরা করতে পারবে যেটা একটু দেখো এখানে আমরা এই যে মাইনাস সেভেনটা আছে এখান থেকে মাইনাস ফাইভটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে এক্স প্লাস ফাইভ হবে তাহলে এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ টু কি মাইনাস টু অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টু মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ফাইভ যদি মাইনাস ওয়ান হয় এক্স ইকাল টু কি হবে মাইনাস সিক্স তাই না এক্স প্লাস ফাইভ যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্সিকল টু কি হবে তো মানে এই যে মাইনাস টু যদি আমরা এভাবে লিখি এই মাইনাস ফাইভটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস ফাইভ তাহলে এখানে এক্স প্লাস ফাইভ লিখলাম আর এখানে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ আছে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ যেটা

কারণ তোমার মাইনাস এর পাওয়ার যদি অড হয় সেক্ষেত্রে মাইনাস হবে ইভেন হলে প্লাস হবে ঠিক আছে এর এদিকেও কিউব করো আর এদিকেও কিউব করো ঠিক আছে যখন তুমি বোর্ড সাইডে কিউব করবে তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস এবার দেখো এখানে এটা কেটে যাচ্ছে তো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এর জায়গায় লেখো রুট থ্রি থ্রি রুট থ্রি

পাওয়ারের গ্যাপ ছয় আছে সেখান থেকে আমরা যদি ছোট পাওয়ারটা কমন নেই তাহলে আমাদের ছোট পাওয়ারটা কমন নিলে ব্র্যাকেটের ভেতরে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে দেখো এখানে একশো পাঁচ আর নিরানব্বই পাওয়ারের গ্যাপ ছয় আছে তো তো আমরা যদি নিরানব্বইটা কমন নেই তাহলে এখানে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান হচ্ছে আবার একই রকম ভাবে

যোগ করলে কি হবে জিরো হবে বুঝতে পারলে তেভাবে করো এখানেই তুমি দেখবে যে পাওয়ারের গ্যাপ যেখানে তুমি দেখবে যে পাওয়ারের গ্যাপ তোমার সিক্স সেখানে ছোট পাওয়ারটা কমন নিলে আমাদের ভেতরে একটু পাওয়ার সিক্স প্লাস হয়ে যাবে তো সেটা আমরা তার জায়গায় জিরো ফুট করে করতে পারবো

ষোলো প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার বারো এখানে প্লাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত টু ঠিক আছে তাহলে আমাদের প্রথম দশটা কোয়েশ্চেন করা হয়ে গেল